ম্যাথামেটিক্সের ব্যাপারটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত পরীক্ষার হলে গিয়ে ভুল করার চান্স কমবে প্র্যাকটিস করা মানে এই না যে তুমি খুব ভালো ম্যাথামেটিক্স শিখে গেলে প্র্যাকটিস কেন করে যাতে চেনা অঙ্ক ভুল না হয় অ্যাকিউরেসি ভালো ওটাকে টাইমের সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্সটা ঠিক করলো আর ম্যাথামেটিক্সে ভালো হতে গেলে তোমাকে নতুন অঙ্ক প্র্যাকটিস করতে হবে মানে নতুন অঙ্ক করা শিখতে হবে একটা নতুন অঙ্ক বোঝার ক্ষমতা রাখতে হবে বুঝতে পারলে তবেই গিয়ে ম্যাথামেটিক্সটা ভালো হবে অ্যাপারেটাস আর ইকুইপমেন্টস কমন ল্যাবরেটরি অ্যাপারেটাস অ্যান্ড ইকুইপমেন্টস এই চ্যাপ্টারটা খুব ডিফিকাল্ট চ্যাপ্টার ডিফিকাল্ট চ্যাপ্টার ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্য স্টাফস ঠিক আছে সবগুলো মনে রাখতে হবে বুঝতে পেরেছ ছবিগুলো মনে রাখবে কোনটা স্পিরিট ল্যাম্প কোনটা ইভাপোরেটিং ডিশ ঠিক আছে কোনটা ওয়াটার বাথ কোনটা স্যান্ড বাথ কোনটা ট্রাও মনে রাখতে হবে বুঝতে পারলে কোনটা থিসেল ফানেল রাউন্ড বটন ফ্লাস্ক তারপরে কনিক্যাল ফ্লাস্ক ওগুলো মনে রাখতে হবে সব আলাদা আলাদা শেপ আলাদা আলাদা ভলিউম তারপরে পাইডেক্স গ্লাস সিল গ্লাস খুব ইম্পর্টেন্ট পাইডক্স গ্লাস আর সিল গ্লাস এরা হচ্ছে হিটিংয়ে এদের কোনো এক্সপেনশান হয় না এক্সপেনশন হলে প্রবলেম কি যে কোনো জিনিসের দুটো সার্ফেস থাকে একটা ইনার একটা আউটার যে কোনো একটা ক্র্যাক হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে তাই তারা যেহেতু এক্সপ্যান্ড করে না তাই ক্র্যাকের কোনো চান্স নেই আর ওদের হাই মেল্টিং পয়েন্ট সো দে ক্যান বি হাই টেম্পারেচার বুঝতে পারলে দে ক্যান টলারেট হাই হাই টেম্পারেচার